মুসলিমদের মধ্যে শিক্ষার একটা জাগরণ এসেছে। বাঙালি মুসলিমদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়েছে মুসলিম পরিচালিত মিশন স্কুলগুলি। ফি বছর সেখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বের হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই কি কম বদলে যাবে, তারা কি আসবে? সোজা কথায় উত্তর হলো না। তাহলে আমাদের করণীয় কি? কি করলে গোটা সমাজ ধীরে ধীরে এগিয়ে আসবে? যা করলে গোটা কম এগিয়ে আসতে পারে, তার উদ্যোগ শুরু করে দিয়েছে ইজমা ইন্টারন্যাশনাল মডেল স্কুল। পার্ক সার্কাস লাগোয়া তোপসিয়ার নয়া বস্তির এই স্কুলটি দেখিয়ে দিয়েছে কিভাবে স্কুল কারিকুলাম বানাতে হয়। এক কথায় স্কুলের পরিবেশ অসাধারণ। পড়ানোর জন্য প্রতিটা ক্লাসরুমে রয়েছে ইলেকট্রনিক বোর্ড, বাচ্চারা খুব সহজেই শিখতে পারে। প্রবল গরমে যাতে পড়ুয়াদের কষ্ট না হয় তাই প্রতিটা ক্লাসরুম এসি করা হয়েছে। উপযুক্ত খেলার জায়গা রয়েছে, সেখানেও বিরাট রয়েছে জায়ান্ট স্ক্রিন। পড়ুয়ারা চাইলে খেলতেও পারেন, অনলাইনে বহু কিছু শিখতে পারে। গোটা স্কুলে নজরদারির জন্য রয়েছে সিসিটিভি, শিশুদের দেখভাল করার জন্য যথেষ্ট সংখ্যক শিক্ষক সহায়ক রয়েছেন। সব থেকে বড় কথা, এখানকার শিক্ষিকাদের দক্ষতা অসাধারণ, কারণ স্কুল কর্তৃপক্ষ উপযুক্ত শিক্ষাদানের সঙ্গে কোনো আপোষ করেনি। ইজমা ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে সিবিএসই কারিকুলাম অনুযায়ী পঠন পাঠন হয়। প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষার সঙ্গে এখানে দেওয়া হচ্ছে ইসলামী শিক্ষা, যাতে পড়ুয়ারা শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে বড় মানুষ হতে পারে, তাদের মধ্যে নৈতিকতা, মানবিকতা, সততা, মূল্যবোধের মতো মহান গুণগুলো যাতে বিকশিত হয়। আজকের দিনে যার বিস্তর অভাব, প্রকৃত ইসলামী শিক্ষা দেওয়া গেলে সেই অভাব দূর হবে। ইজমা সেই উদ্যোগ নিচ্ছে। খেলতে খেলতে তারা শিখে যাচ্ছে অনায়াসে। স্কুল ঠিক কিভাবে পড়াচ্ছে তা একরত্তি মরিয়মকে দেখলেই আপনারা বুঝে যাবেন। Mariam Adil. I am in class 1. I am a girl. I study in Ijma International Model School. I love to eat chicken. Ismi Mariam Adil. Ana bint Umri. Sabaul Salawat. Az Yusuf Isafir Awal. Asku fi Kolkata. School er lokkho ekhan theke pass kora poruara jemon IAS, doctor, engineer kingba biggyani hobe, temoni tader moddhe jinda thakbe din. Kothao proyojon porle tara jeno imamtiyo korte pare. Tara jeno torjoma chhara Quran bujhte parar moto dokkhota orjon korte pare. Kolkata shob theke বড় স্কুলগুলোতে যেসব আধুনিক শিক্ষা ব্যবস্থা রয়েছে তার সবকটি ইজমা ইন্টারন্যাশনাল মডেল স্কুলে আছে। স্কুলের প্রধান কর্ণধার জানান, আরবি ভাষার উপর যারা তারা বিশেষ জোর দিয়েছেন। তিনি বলেন যে এর আগেও অনেককে এমন প্রস্তাব নিতে তিনি দিয়েছিলেন, কিন্তু তাকে অনেকেই বলেছিলেন এতে নাকি বাচ্চাদের উপর চাপ বাড়ে। শেষে তিনি নিজেই উদ্যোগ নিয়ে স্কুলটি বানিয়ে ফেলেছেন। ইজমা ইন্টারন্যাশনাল মডেল স্কুল এক ऐसा স্কুল है, সিবিএসসি কারিকুলাম কে সাথ ইংলিশ মিডিয়াম কি পড়াই হতি হয় আর উসকে সাথ সাথ হাম এক সাবজেক্ট পড়াতে হ্যায় দিনিয়াত, জিসসে বচ্চে কে অন্দর দীনি ঈমানি শৌর পেদা হো আর উসকি اخলাকি তরবিয়ত হো সকে। দূসরা এক সাবজেক্ট হ্যায় উর্দু, ইয়ে মুসলমান বচ্চোকো জরুর পড়না চাহিয়ে হিন্দুস্তান মে খাস তৌর সে, ইসলিয়ে কে ইসলামী মালুমাত জিস ল্যাঙ্গুয়েজ মে সবসে জাদা মৌজুদ হ্যায় ইস মুলক মে ও উর্দু হ্যায়। তিসরি চিজ হাম পড়াতে হ্যায় বচ্চোকো আরবিক ল্যাঙ্গুয়েজ, আর আরবিক ল্যাঙ্গুয়েজ পড়ানে কা মকসদ ইয়ে হ্যায় কে বচ্চা ইস কাবিল হো যায় কে জব ও কুরআন পড়ে তো উসকো সমঝ মে আয়ে, আর কিউকি কুরআন কি জবান হ্যায় আরবি, আল্লাহ তাআলা আপনে হকাম কো আপনে কলাম কো উসি জবান মে নাজিল কিয়া হ্যায়, ইসলিয়ে কুরআন কা সমঝনা হর মুসলমান কে লিয়ে ইন্তেহাই জরুরি হ্যায়। ইসকো ধ্যান মে রখ কর হামনে বহুত সারে স্কুলো সে বাত কি, মুসলমান স্কুলো সে উসকে চালানে ওয়ালো সে কি আপ আরবি পড়াইয়ে বচ্চো কো ল্যাঙ্গুয়েজ পড়াইয়ে, লেকিন উনকা কহনা হ্যায় কি ভাই ইয়ে বহুত মুশকিল হ্যায়, ইসসে বোঝ পড়েগা বচ্চো কে উপর। তো মে উনসে একই সওয়াল পুছতা থা কি ভাই ফিজিক্স পড়না আসান হ্যায় বচ্চো কে লিয়ে, ইংলিশ পড়না ও ভি হামারি জবান নাহি হ্যায়, ও আসান হো গিয়া, ম্যাথমেটিক্স আসান, কেমিস্ট্রি আসান, হর সাবজেক্ট আসান হ্যায়, সিফ বচ্চে কে উপর বোঝ পড়তা হ্যায় তো আরবি সে বোঝ পড়তা হ্যায়, আরবি ও জবান জো কুরআন কি জবান হ্যায়। তো ইয়ে বাত মে হামেশা কহতা রাহা স্কুল ওয়ালো সে বাত করতা রাহা, মগর মেরে জো জাননে ওয়ালে স্কুল চালানে ওয়ালে লোগ হ্যায় ও ইসকে লিয়ে তৈয়ার নাহি হুয়ে। মেনে সোচা কি খুদ হি এক স্কুল শুরু করনা চাহিয়ে জিসমে এক মডেল বচ্চে তৈয়ার কিয়ে জায়ে, জো বচ্চে ইংলিশ ভি বোলনা জানতে হো আর আরবি ভি বোলনা জানতে হো, উসকো জেসে ইংলিশ বুক পড়কর সমঝ মে আতা হ্যায় উস বচ্চে কো, ওয়েসি আরবিক বুক পড়কে ভি উসকো সমঝ মে আনা চাহিয়ে। তো এসা এক কনসেপ্ট কে সাথ ইস স্কুল কো শুরু কিয়া গিয়া। স্কুল কা মকসদ ইয়ে হ্যায় কি বচ্চে হামারে ইয়াহাঁ সে সিফ এডুকেশন নাহি লে বলকে ও এক আচ্ছা ইনসান ভি বনে, এক আচ্ছা মুসলমান বনে, ঈমান উনকা মজবুত হো আর ও দীনদার বনে, উসকে সাথ সাথ ও জো কুছ ভি দুনিয়া কে জিস মকাম পর ভি জানা চাহে, ও আইএস অফিসার বননা চাহে, ও সাইন্টিস্ট বননা চাহে, ও পাইলট বননা চাহে, ও ডাক্তার বননা চাহে, ইঞ্জিনিয়ার জো ভি বননা চাহে ও বনে, মগর উসকে সাথ সাথ ও এক বেহতরিন ইনসান হো, ইস মুলক কা এক আচ্ছা শহরি হো, জিম্মাদার সিটিজন হো আর এক আচ্ছা মুসলমান হো। বলকে হামারা এক টার্গেট হ্যায়, ও টার্গেট ইয়ে হ্যায় কি এক স্টুডেন্ট জো হামারে ইয়াহাঁ ক্লাস টেন্থ পাস কর যায়, হামারে ইয়াহাঁ সে পড় করকে ইস টেন্থ পাস করনে কে পিরিয়ড মে ও ইস লায়েক হো যায়, ও ইতনা মজবুত নলেজ উসকে পাস ইসলামিক স্টাডিজ কা হো কি ও সাইন্টিস্ট বননে কে সাথ সাথ কহিন ইমামত করনে কি নৌবত আয়ে তো ইমামত ভি কর সকে, আর এক মুসলমান বচ্চে কো এসেই হোনা চাহিয়ে।
শিক্ষিকা রিঙ্কি রায় এবং হুমায়রা সিদ্দিকী জানালেন, শিশুদের তারা পড়াচ্ছেন আধুনিক প্রযুক্তির সাহায্যে। এখানে শিশু পড়ুয়াদের একই সঙ্গে ইংলিশ, বেঙ্গলি, উর্দু, আরবি পড়ানো হয়। আমরা ज्यादातर यूज करते हैं जो प्ले वे मेथड होता है, बच्चे को बुक्स से नहीं बट बुक्स के अलावा और कैसे पढ़ाया जाता है उस हिसाब से हम लोग यहाँ पे स्टार्ट करते हैं पढ़ाने। यहाँ पे इंग्लिश के साथ साथ इस्लामिक एडुकेशन भी फॉलो किया जाता है। इस्लामिक में हदीस, दिनियात, अरबिक, उर्दू, ये सब एक्स्ट्रा लैंग्वेजेस जो है जो इस्लाम के लिए बहुत जरूरी है, ये सब भी पढ़ाए जाते हैं। আমি বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছি, কিন্তু এখানে যে ধরনের অ্যাটমসফিয়ারে পড়াশোনা হয়, যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় যাতে বাচ্চারা খুব মনোযোগ দিয়ে সেগুলোকে ব্যবহার করছেন এবং খুব উৎসাহ দিয়ে শিখছেন, সেই শেখার দরুন আমরা যেটা বুঝতে পারছি তাতে তারা যতটা মনোযোগ দিচ্ছেন তার জন্য তারা দিনের পর দিন সেই ব্যাপারগুলো নিয়ে আগ্রহ প্রকাশ করছেন। এখানে নানান রকমের নতুনত্ব প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন স্মার্ট বোর্ড ব্যবহার করা হয়, সেভাবে আমরা হোয়াইট বোর্ড আমরা ক্লাস করাই, আমরা বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য এখানে প্লে এরিয়া আছে, সেখানে তাদেরকে আমরা খেলার মাধ্যমে যেভাবে বাচ্চাদেরকে পড়ানো যায় সেই প্রযুক্তিটা আমরা এখানে ব্যবহার করে থাকি, যাতে বাচ্চারা কোনো সময় মনে না করে যে স্কুলটা খুব ভারী, স্কুলের ব্যাগটা খুব ভারী, যেটা যেন তাদের বইতে কোনো কষ্ট না হয়। আমি অন্যান্য স্কুলের থেকে এই পার্থক্যটা এখানে খুব ভালোভাবে বুঝি। আমি এবং আমার কো টিচার শিক্ষক যারা আছেন, শিক্ষিকা, আমরা যৌথভাবে স্কুলটিকে ভালোভাবে গড়ে তোলার প্রচেষ্টায় সবাই মিলে একসাথে কাজ করছি। স্কুলের প্রধান কর্ণধার জানান, যে আমি স্কুল শুরু কিয়া তো এক ওয়ার্ল্ড ক্লাস এনভায়রনমেন্ট বানানে কি কোশিশ কি হমনে, আর ইস শহর মে জো বড়ে সে বড়ে স্কুল কা নাম আপ লে সকতে হ্যায়, উস স্কুল মে জো কুছ ভি এডুকেশন দেনে কে লিয়ে হ্যায় ও তমাম চিজে হামারে পাস মৌজুদ হ্যায়। হামারা ক্লাসরুম এসি হ্যায়, বচ্চে কো তকলিফ নেই হো, হম স্মার্ট বোর্ড হমনে লগা রাখা হ্যায়, जो एक एक बोर्ड की कीमत 1.5-1.5 लाख रुपए है, ताकि बच्चे जो चीज़ पढ़ें उसको देखें भी और उसको महसूस भी करें। तो हम जब स्मार्ट बोर्ड पर टीचिंग करते हैं तो मैंने पाया कि बच्चों को बहुत रटना नहीं पड़ता है, मेमोराइजेशन के लिए मेहनत नहीं करनी पड़ती है। जब हम एप्पल बच्चे को बता रहे होते हैं तो एप्पल दिखा भी रहे होते हैं और एप्पल के सेगमेंट्स बता रहे होते हैं, उसके लीफ और उसके प्लांट सब कुछ दिखा रहे होते हैं, तो बच्चे के दिमाग में बैठ जाता। तो ये जो लेटेस्ट टेक्नोलॉजी का यूज़ करके बच्चों को एजुकेशन देना, ये बहुत आसान हो जाता है और बच्चे के मेमोराइजेशन के लिए बहुत अच्छा होता है और उसके डीप मेमोरी में चला जाता है, वो फिर वो कभी भूलेगा नहीं। फिर हमारे यहाँ हमने बच्चों के फिजिकल फिटनेस का भी ख्याल रखा, हमने एक अच्छा प्लेइंग एरिया बना के रखा जहाँ बच्चे खेलते हैं, उनको एक रूटीन में खेल कूद उनके लिए है, खेल कर बहुत सारी चीज़ें उनको सिखाई जाती है। वहाँ भी एक बहुत बड़ा स्क्रीन लगा हुआ है 55 इंच का, जहाँ पर उनको बहुत सारा एजुकेशन एड दिया जाता है ऑनलाइन, गार्जियन के हैंड से लेने से लेकर क्लास खत्म होने के बाद हैंडओवर करने तक वो स्कॉर्ट करके रखती हैं। तो बच्चों की हर तरह की देखभाल की जाती है। जो टीचर्स यहाँ पर हैं वो काफ़ी ज़्यादा क्वालिफाइड लोग हैं और माशाल्लाह हमने बहुत सारे इंटरव्यूज़ के बाद और बहुत सारे रिज्यूम्स, लगभग 450 रिज्यूम्स में से हमने सेलेक्ट करके तकरीबन 50 लोगों को इंटरव्यू में बुलाया और वहाँ से हमने 11 लोगों को रखा है, बहुत टेस्ट करके टीचर्स को लिया गया है। तो कोशिश ये की जा रही है कि हर तरह से बेहतर एजुकेशन, अच्छा एनवायरनमेंट, अच्छा माहौल, अच्छी टेक्निक्स के साथ बच्चों को पढ़ाया जाए, ताकि बच्चों के ऊपर बोझ कम हो, उसका दिमाग पर उसके ज़्यादा लोड नहीं हो। मैं खुद पेशे से डॉक्टर हूँ, मुझे मालूम है कि किस तरह बच्चों को हैंडल करना चाहिए और किस तरह कौन सी पढ़ाई उनके लिए बेहतर होगी, और बहुत ज़्यादा पढ़ा देना भी बेहतर नहीं है। जो स्कूलों में बहुत सारी किताबें एक साथ लोड कर दिया था, ये भी सही नहीं है। बच्चा किसी आदमी को उतना ही खिलाया जाए जितना वो डाइजेस्ट कर सके तो वो हेल्दी होता है, अगर ज़्यादा ओवर फीडिंग होती है तो वो अनहेल्दी होता है। बच्चे को कितना पढ़ाना है, कब पढ़ाना है, किस तरह उसको नर्चर करना है, ये हमें पता होता है। स्कूल का नाम इजमा इंटरनेशनल मॉडल स्कूल है, ये इजमा चैरिटेबल ट्रस्ट के अंडर में चलता है।